ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রুশ ইউক্রেন যুদ্ধে সৃষ্টি বিশ্বমন্দা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ হয়নি, একজন নিহতের সাথে কাউন্সিলের কোনো সম্পর্ক নেই বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির সংলাপ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপথ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা। 10 ডিসেম্বর নয়াপল্টনে বিভাগীয় গণসমাবেশের অনুমতি ও নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারের কাছে বিএনপির চিঠি। নতুন সূচিতে অফিস শুরু, খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বিদ্যুৎ জ্বালানি খাতে আইএমএফ এর শর্ত পূরণ হলে অর্থনীতিতে ধাক্কা লাগবে বলেছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় আপাতত দাম কমানোর সুযোগ নেই জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী রায়পুরায় বাস চাপায় 3 জন নিহত, আহত 10। ইউক্রেন আক্রমণের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে রাশিয়া, কৈফিয়ত চেয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। ফ্র্যাঞ্চাইজি লীগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় কোয়ালিফায়ারে সন্ধ্যায় মাঠে নামবে রূপাল সিটি কুমিল্লা ও মোনার্ক পদ্মা।